দলে সতীর্থরা কেমন আছে, তার বিষয়ে কেউ খোঁজ নিচ্ছেন কিনা তা জানতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় 10 দিন জেল হেফাজতে রয়েছেন তিনি। রবিবার পর্যন্ত প্রেসিডেন্সি জেলে তার সঙ্গে দলের কেউ দেখা করতে আসেনি বলে সূত্রের খবর। তিনি আইনজীবীর কাছে জানতে চেয়েছেন, সতীর্থরা কেমন আছে, আমার কেউ খোঁজ নিয়েছে? এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা, দলের কেউ কেউ মুখও খুলেছেন। সেসব বিষয়ে ওয়াকিবহাল দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তার এক আইনজীবী বলছেন, আমার কাছে যেমন পার্থদা দলের বিষয়ে খোঁজ নিচ্ছেন, তেমনি দলীয় কর্মীরাও আমাকে ফোন করে ওর বিষয়ে জানতে চেয়েছেন। জেল সূত্রে খবর, পার্থকে প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারের 2022-এর সেলে রাখা হয়েছে। ওই জেলে দাগি দুষ্কৃতি থেকে সন্ত্রাসবাদীরা থাকলেও পার্থর ধারের কাছের কোনো সেলে তারা নেই। শনিবার SSKM হাসপাতালের চিকিৎসক দল তার শারীরিক পরীক্ষা করে বেশ কিছু নিদান দিয়েছেন। সেই মতো সেল থেকে বেরিয়ে পার্থ শারীরিক কসরত করছেন। তখন তার সঙ্গে থাকছেন 2 নিরাপত্তারক্ষী। তাছাড়া তার সেলের বাইরে সর্বক্ষণের জন্য নিরাপত্তারক্ষীদের মোতায়েন করা হয়েছে। প্রথম দিকে জেলের পরিবেশে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল তৃণমূলের এই হেভিওয়েট নেতার, কিন্তু 10 দিন কাটানোর পর আর তেমন কোনো আবদার জেল কর্তৃপক্ষের কাছে তিনি করেননি। সেলের ভিতরে তাকে একটি চৌকিও দেয়া হয়েছে, সেই সঙ্গে বাড়ি থেকে প্রচুর বই আনিয়েছেন। সকাল বিকেল তিনি বই নিয়ে মগ্ন রয়েছেন। তাছাড়া দিস্তা খাতা এবং পেনও তিনি চেয়েছিলেন, সময় পেলেই পেন খাতা নিয়ে বসে পড়ছেন। জেল হাসপাতালে চিকিৎসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন, সে কারণে SSKM এর চিকিৎসকেরা তাকে পরীক্ষার পর নতুন ধরনের ওষুধ খেতে পরামর্শ দিয়েছেন। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ নানা ক্রনিক রোগে ভুগছেন পার্থ, সে কারণে তাকে নিয়মিত ওষুধ খেতে হয়। জেল সূত্রের খবর, প্রথম দিকে তিনি ওষুধ খাওয়ায় অনিয়ম করেছিলেন, পরে চিকিৎসকদের পরামর্শ মতো সেই ওষুধগুলো খাচ্ছেন। একদিকে যেমন তিনি দলের বিষয়ে খোঁজ নিচ্ছেন, তেমনই আইনি পরামর্শের জন্য আইনজীবীরা তার ছেলে দেখা করতে গেলেই জানতে চাইছেন মেয়ে এবং ভাইয়ের পরিবার কেমন আছে। স্ত্রী বিয়োগের পর নাকতলায় বাড়িতে একাই থাকতেন পার্থ, মেয়ে জামাই থাকেন আমেরিকায়, এখানে তার নিজের বলতে শুধু ভাইয়ের পরিবার।